প্রতি বিপ্লবের অপচেষ্টা করা হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অন্যদিকে আরেক সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মুদিমুখী হয়েছে আওয়ামী লীগ দুপুরের শাহবাগে অবস্থান কর্মসূচিতে কথা বলেন সমন্বয়করা সরকার পতনের পর আওয়ামী লীগ যেন প্রতি বিপ্লব করতে না পারে সেজন্য মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে পনেরো আগস্ট সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের আগেই ঘোষণা দিয়ে রাখে আন্দোলনকারীরা কেন্দ্রীয়ভাবে ঢাকার শাহবাগ চত্বরে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা মিনিট পাঁচেক শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন দেশ ও দেশের বাইরে থেকে আওয়ামী লীগ বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সার্জিস আলম আমরা শুনছি বিভিন্ন মহল থেকে যে আজকের এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে ওই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোষর ছিল তারা আবার একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে তারা যদি আবার বিন্দু মাত্র চেষ্টা করে এই দেশে একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর জন্য তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না আরেক সমন্বয়ক বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য এখন মোদীর ওপর নির্ভর করছে তারা গণবিমুখ হয়ে তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে তারা হচ্ছে মুদিমুখী হয়েছে অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য আমরা দেখছি যে সজীব আজাদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন महमुदुल हसान इंडिपेन्डेंट न्यूज़, ढाका